হ্যালো ক্লাস কেজিতে ছাত্রছাত্রীরা, দেখো তোমরা আমার সলভ পয়েন্ট বইটা বের করো। বের করে দেখো তোমাদের যে প্যাটার্নটা হচ্ছিল এর আগের দিনে কি হচ্ছিল, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এক নম্বর করে প্রশ্নগুলো হচ্ছিল। আজকে দেখো, আজকে তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে কি, ছন্দ সম্পূর্ণ করার জন্য পরের লাইনটা লিখবে। কি করতে হয় বলো? ছন্দ সম্পূর্ণ ছন্দ সম্পূর্ণ ছন্দ সম্পূর্ণ করার জন্য পরে ছন্দ সম্পূর্ণ করার জন্য পরের লাইনটা লিখতে হবে। তাহলে দেখো তোমরা কবিতা বের করো 18 পাতা। কালো রাতি কালো রাতি গেল ঘুচে, তাহলে পরের লাইনটা কি হবে বলো? পরের লাইনটা কি হবে? তাহলে পরের লাইনটা কি হবে সেই লাইনটা তোমাদেরকে লিখতে হবে বলো। কালো এখানে দিয়ে আছে, কালো রাতি গেল ঘুচে, তাহলে পরের লাইন কি হবে বলো? আলো তারে দিল মুছে, তাহলে তোমাদেরকে পরের লাইনটা লিখতে হবে। আলো তারে সেটাই চলছে না, দিল মুছে। তাহলে বলো, কালো রাতি গেল ঘুচে, পরের লাইন কি হয় বলো? আলো তারে দিল মুছে। এরকম করে তোমাদেরকে ছন্দ সম্পূর্ণ করার জন্য পরের লাইনটা লিখতে হবে। এরকম আরো অনেক তো কবিতা আছে, তাহলে সেই কবিতা থেকে তোমরা বাকিগুলো কবিতাগুলো ভালো করে পড়বে, তাহলে তোমরা করতে পারবে। এরপর দেখো আরেকটা দিচ্ছি, ডেকে ডেকে সকলেরে
তাহলে ডেকে ডেকে সকলে তাহলে পরের লাইন কি হবে বলো? পরের লাইনটা কি হবে? বনে বনে কি হবে বলো? বনে 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 পাখি বলো, বনে বনে পাখি জাগে। হইছে তাহলে বলো পয়েন্ট লাইনটা কি? ডেকে ডেকে সকল এড়ে পয়েন্ট লাইন হবে বনে বনে পাখি জাগে। হইছে? এরকম করেই তোমাদেরকে আরো কবিতা থেকে দেওয়া হবে, সেভাবে তোমাদেরকে করতে হবে। এরপরে দেখো, এরপরে কুড়ি পাতাটা দাও। কুড়ি পাতায় দেখো, কুড়ি পাতা থেকে যে কবিতাটা আছে সেই কবিতা থেকে আমি কিছু দিচ্ছি। দিঘি তার মাঝখানটিতে বলো, দিঘি তার মাঝখানটিতে তাহলে পয়েন্ট লাইনটা কি হবে বলো? পয়েন্ট লাইনটা কি হবে? তালবন তারি চারি ভিতে তালবন তারি চারি দিঘি তার মাঝখানটিতে পরের লাইন আছে তালবন তারি চারি ভিতে। এভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে। এরপরে দেখো আরেকটা দিচ্ছি বলো, ঢেকি পেতে ধান ভানে বুড়ি এরপরে দেখো, হরি মুদি বসেছে দোকানে বসেছে দোকানে কি হয় বলো? বলো, হরি মুদি বসেছে দোকানে। এরপর তারপর লাইনটা কি হয় বলো? চাল ডাল বেচে তেল নুন, তাহলে কি হয় বলো? চাল চাল ডাল বেচে চাল ডাল বেচে তেল নুন। এভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকবে, এভাবে তোমাদেরকে করতে হবে। তোমাদেরকে যে আজকে প্যাটার্নটা দিয়েছি, আজকে তোমাদেরকে যেই তিনটে প্যাটার্ন আমি করেছি সেগুলো তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। সেই ধাঁচের কি করে বলো, সেই ধাঁচের আরও যে পেজ আছে সেই পেজগুলো থেকে প্রশ্ন তোমরা তুলে তুলে নিজেরাই করবে। আর তোমাদের যে অনুশীলনটা আছে সেই অনুশীলনটা ভালো করে, অনুশীলনের যে
বইয়ের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। তোমরা থাক আজকে।